ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। মুরাদনগরের সালাম শাহের দরবারে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন। কুমিল্লার মুরাদনগর উপজেলার গাজীপুরে শাহ সুলতান আরিফে আউলিয়া হজরত দয়াল বাবা সালাম শাহ রহমাতাল্লিলের দরবারের নতুন পাঁচতলা ভবনে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দরবার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মিলাদ ও দোয়ার মাধ্যমে নতুন এই ভবনে নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। ভবন নির্মাণ কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আকবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সালাম শাহ রহমাতাল্লিলের মাজার কমিটির সভাপতি শিমুল বিল্লাল শিমুল, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া, উপদেষ্টা মোহাম্মদ হাফেজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শুক্কু মিয়া, কোষাধ্যক্ষ হাতেম তাই, যুগ্ম কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দপ্তর ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির হোসেন, ভবন নির্মাণ কাজের কন্ট্রাক্টর আবু কাউসার, সালাম শাহের পাগল ভক্ত সুহেল আহমেদ, প্রফেসর জিকরুল আলম, মিন্টু মিয়া, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ উদু, মোহাম্মদ নজু, মোহাম্মদ আক্তার হোসেন সহ আরও অনেকে। মাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা জানান, হজরত দয়াল বাবা সালাম শাহ রহমাতাল্লিলের দরবারের দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্ত ও আশিকান্তের আগমনে বার্ষিক ওরসহ সারা বছরই মহামিলন মেলায় পরিণত হয়। এতে মাঝারে আগত ভক্ত ও আশিকান্তের থাকা খাবার কোনো আলাদা ভবন না থাকায় তাদের অনেক অসুবিধা হতো। এজন্য মাজার কমিটির উদ্যোগে ভক্ত ও আশিকান্তের থাকা খাবার সুবিধার জন্য নতুন পাঁচতলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবন নির্মাণ করা হচ্ছে বলে জানান তারা। ভবন নির্মাণের জন্য সালাম শাহের সকল ভক্ত আশিকান্তের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং কেউ মাজারে আর্থিক সহযোগিতা করতে চাইলে সরাসরি মাজারে এসে অথবা 01729166140 নম্বরে যোগাযোগ করেও সহযোগিতা করতে পারবে বলে জানান মাজার কমিটির নেতৃবৃন্দরা। এদিকে মাজার কমিটির উদ্যোগে নতুন ভবন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সালাম শাহের ভক্ত আশিকানরা। তারা বলেন, ভবনটি নির্মাণ হলে মাজার প্রাঙ্গণে তাদের থাকা খাওয়ার তেমন কোনো আর অসুবিধা থাকবে না। এজন্য তারা মাজার কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বাবা সালাম স্যার, ওয়াল এবং একটি ঘর নির্মাণের কাজ আমরা সবাই একত্রিত হয়ে আরম্ভ করছি। আমরা যেন এই কাজটি সুন্দর এবং সঠিকভাবে করতে পারি, আমি সালাম স্যার যত ভক্তবৃন্দ আছে সবার কাছে আমি আবেদন করব, সবাই যাতে আমাদের এই নির্মাণ কাজে শরীর থাকার জন্য দরবারের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। বর্তমান কমিটি যে কাজগুলি করতেছে তাদের সহযোগিতা করার জন্য আমি এই সালাম স্যার ভক্তবৃন্দকে অনুরোধ করব। পূর্বে আপনারা দায়ী করেছেন, এখন আপনাদের একটি পয়সা কাজে লাগতেছে সেই দিকে তাকাইয়া আবার সহযোগিতার জন্য হাত বাড়ান। পাঁচতলা বিল্ডিং এর কাজ আরম্ভ করতেছি, আমরা কমিটির পক্ষ থেকে অনুমোদন করা হয়েছে এবং সকল দরবারের বক্তবৃন্দ আমাদেরকে সহযোগিতা করতেছে। এই বর্তমানে এই বিল্ডিং এর কাজটা যদি হয় তাহলে আমাদের এই বক্তবৃন্দ এবং আমাদের এই অনুষ্ঠানগুলি খুব সুন্দর হবে। আশা করি আল্লাহর রহমতে এই বিল্ডিং এর কাজ সমাধা হবে। পুরো বক্তবৃন্দ যদি সহযোগিতা করে ইনশাল্লাহ এই বিল্ডিং এর কাজ সুন্দর হবে। জিন্দলে দল ও সালাম সংহতলে পাঁচতলা বিল্ডিং এর কাজ শুরু হচ্ছে এবং সমস্ত বক্তবৃন্দ এবং সবার সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ কাজ চলতেছে এবং আশা করি ভবিষ্যতে এর উন্নয়ন অব্যাহত থাকবে। মুরাদনগর থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে।